গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। আমার কথা শোনো তোমরা, আমি বলছি এছড়া টাকা তিনটে চুরি করে কোথা থেকে দুটোই ফুল ফুল কুড়িয়ে এনেছে, ঘরে নিয়ে গিয়ে ঘা কতক না দিলে না মুখ খুলবে না হারামজাদা। চল, তাই করা হলো। কেষ্টকে বাড়ি নিয়ে গিয়ে বড় কর্তা চোরকে শাস্তি দেওয়া শুরু করলো। বল বল, কাকে বলে টাকা দিছিস, বল কেন চুরি করছিস, বল। কেষ্টকে এমন মার মারতে লাগলো বিপিন যেন সে মানুষ নয়, কোন বস্তু। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা মেজ দিদি। শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা আরও দুটি বিখ্যাত গল্প আপনারা শুনেছেন আমাদের চ্যানেলে এর আগে। গল্পগুলি হল রামের সুমতি ও গোরেল। আজকের গল্পটিও শরৎচন্দ্রের কালজয়ী গল্পের একটি। আজকের গল্পের মূল চরিত্রে শুভ, সমৃদ্ধি ও সাংখ্য। গল্পের ভাষান্তর ও স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা। সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প, মেজ দিদি। কেষ্টর মা মুড়ি কড়াই ভেজে চেয়ে চিনতে অনেক দুঃখে একমাত্র ছেলে কেষ্টকে 14 বছরের কুড়ি কলেরা রোগে মরলেন। সংসারে থাকার মধ্যে কেষ্টর কেবল ওই বিধবা মাই ছিল। তিনি গেলে পর ওই গ্রামে আপন বলতে তার আর কেউই রইল না। কেষ্টর এক সৎ দিদি থাকে রাজহাটে, সে এখান থেকে প্রায় 30 ক্রোশের পথ। দিদির নাম কাদম্বরী, তার শ্বশুর ঘর বেশ অবস্থাপন্ন। গ্রামের মোড়ল দীনু চক্রবর্তী পরামর্শ দিলেন, যা কেষ্ট, তোর বাড়ি দিদির কাছে গিয়ে থাকবে, সে বড় ভালো মানুষ, ভালোই থাকবি, যা। মায়ের দুঃখে দিন রাত্রির কেঁদে কেটে কেষ্ট জ্বর বাঁধিয়ে বসেছিল। কোনো মতে সেরে উঠলে পর ভিক্ষে করে মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ করল। তারপর ন্যাড়া মাথায় একখানা ছোট্ট পুটুলি বগলে করে দিদির বাড়ি এসে উপস্থিত হল। দিদি তাকে চিনত না, পরিচয় পেয়ে আর কেন সে এখানে এসেছে জানতে পেরে রাগে আগুন হয়ে গেল। সে দিব্যি ছেলে পুলে নিয়ে নিজের মতন করে গুছিয়ে সংসার করছে, কিন্তু হঠাৎ এই কি উৎপাত! গ্রামের যে বুড়ো মানুষটা কেষ্টকে পথ চিনিয়ে দিয়ে সঙ্গে করে নিয়ে এসেছিল, কাদম্বরী তাকে আচ্ছা করে 2-4টে কড়া কথা শুনিয়ে দিয়ে বলল, তা বলি, এমন করে নির্লজ্জের মতো ড্যাং ড্যাং করে ওকে নিয়ে এসে যেখানে তুললেন, তা ও কি আমার আপনার ভাই? ওই বজ্জাত মাগি মরেছে, তো কি করবো? বেঁচে থাকতে তো একদিনও খবর নিলেনে, এখন মরে গিয়ে ছেড়ে পাঠিয়ে সত তুলছেন নাকি? যাও বাপু, তুমি পরের ছেড়ে ফিরিয়ে নিয়ে যাও, এসব ঝামেলা ঝাটে আমি পোয়াতে পারবো না।
বুড়ো জাতিতে নাপিত কেষ্টর মাকে ভক্তি শ্রদ্ধা করত, মা ঠাকুরন বলে ডাকত। তাই এতটা অপমানিত হওয়া সত্ত্বেও সে হাল ছাড়ল না, কাকুতি মিনতি করে বলল, দিদি ঠাকুরন, লক্ষ্মীর ভাড়ার তোমার, কত দাস দাসী অতিথি ফকির কুকুর বেড়াল এ সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে, এ ছোড়া দুমুটো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে নি, বড় শান্ত শুভ ছেলে গো দিদি ঠাকুর, ভাই বলে নাও না একটু, বড় দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোণে একটু ঠাঁই দিও দিদি। এ স্তুতিতে যেখানে পুলিশের দারোগার মন ভেজে, কাদম্বরি তো সেখানে মেয়ে মানুষ মাত্র, কাজেই সে তখনকার মতো চুপ করে থাকল। বুড়ো কেষ্টকে আড়ালে ডেকে দু চারখানা শলা পরামর্শ দিয়ে চোখ মুছে বিদায় নিল। শেষমেশ কেষ্ট আশ্রয় পেল তার দিদির কাছে। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল, তিনি বেলা বারোটার পর বাড়ি ফিরে কেষ্টাকে বাঁকা চোখে জরিপ করে প্রশ্ন করলেন, এদিকে তোমার বড় কুটুম গা, বড় কুটুম নাওয়াও খাওয়াও পরো মানুষ করো, পরকালের কাজ হোক তোমার। নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পেয়েছিলেন ঠিকই, কাজেই ব্যাপারটা ধরতে পেরে বললেন, বটে তাবেশ নতর গোলগাল দেহটি তো হবেই তো, বাপ আমার বিষয় আছে যা কিছু রেখে গিয়েছিলেন সে সমস্ত মাগির ওই গব্বরেই তো ঢুকেছে, আমি তো অনেকটি কানাকড়িও পেলুম নে। বলাই বাহুল্য, এই বিষয় আসয় বলতে সর্বসাকুল্যে একখানা মাটির ঘর আর উঠোন তলে একটা বাতাবি লেবু গাছ, ঘরটাই কোনো মতে কেষ্টর বিধবা মা ছেলেকে নিয়ে থাকতেন, আর গাছের লেবুগুলো বিক্রি করে ছেলের স্কুলের মাইনে চোগাতেন। খুব ভালো ভালো নয় আবার, বড় কুটুম যে গো তাকে তার মতো রাখতে হবে যে, তার জন্য যদি আমার পাঁচ গোপালের বড়াতে এক বেলা একসঙ্গে খাবার জোটে তো সেই ঢের, নলে অক্ষেতে তো দেশ ভরে যাবে। এই বলে পাশের বাড়ির দোতলা ঘরের বিশেষ একটা খোলা জানলার দিকে আগুন চোখে দৃষ্টি নিক্ষেপ করল কাদম্বিনী। এই ঘরটা তার মেজোজা হেমাঙ্গিনীর। কেষ্ট বারান্দায় এক ধারে ঘাড় হেট করে বসে লজ্জায় যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছিল। কাদম্বিনী ভাড়ারে ঢুকে একটা নারকেলের মালায় কিছুটা তেল এনে তার সামনে ধরে বলল, আর মায়া কান্না কাঁদতে হবে না গো, যাও পুকুর থেকে ডুব দিয়ে এসো গে, তা বলি যে ফুলের তেল তেল মাখা অভ্যাস নেই তো, হ্যাঁ গো শুনছো, তুমি বরং চান করতে যাওয়ার সময় বাবুকে ডেকে নিয়ে যাও গো, নইলে ডুবে মনটনে বড় সুদ্ধ নৌকার হাতে দড়ি পড়তে হবে যে। কেষ্ট ভাত খেতে বসেছে, স্বভাবতই সে একটু বেশি পরিমাণেই খায়, তাকে তো কাল বিকেল থেকে তার কোনো খাওয়া হয়নি, আর তার উপর আজ এতখানা পথ হেঁটে আসাতে খিদেও পেয়েছে চতুর্গুণ। যেটুকু ভাত সে পেয়েছিল সেটা খেয়ে তার খিদে মেটেনি। নবীন তার থেকে এক হাত দূরে খেতে বসেছিলেন, ব্যাপারটা লক্ষ্য করে স্ত্রীকে বললেন, ওই গো কেষ্টকে দূরে ভাত দাও। হ্যাঁ দি। এই বলে কাদম্বিনী উঠে গিয়ে এক থালা ভর্তি ভাত এনে সমস্তটাই কেষ্টর পাতে ঠেলে দিল, তারপর অট্টহাস্য করে বলল, তবেই হয়েছে, এই হাতির খোরাক নিত্য জোগাতে গেলে আমাদের আড়ত খালি হয়ে যাবে, ওবেলা দোকান থেকে মনমই মোটা চাল পাঠিয়ে দিও, নইলে দেউলি হয়ে যেতে আর দেরি হবে না, আমি আগে থেকেই বলে রাখছি। মর্মান্তিক লজ্জায় কুকড়ে গেল কেষ্টর মুখখানা, মাথাটা নিচু হয়ে নেমে আসে মেঝের দিকে। সে তার মায়ের একমাত্র ছেলে,
তার আজন্ম দুঃখিনী মা তাকে সরু চালের ভাত দিত নাকি মোটা চালের সে অত শত বোঝেনি কখনো, কিন্তু পেট ভরে খাওয়ার অপরাধে কোনো দিন তাকে এমন খোঁটা শুনতে হয়নি। বরং তার মনে পড়ে সোহাগ করে কাছে বসিয়ে মায়ের তাকে কলা অবধি খাওয়ানোর পরও যেন স্বাদ মিটত না। মন খারাপ করে বলতো, কেষ্টা বাবা মার ভালো করে তোর পেট ভরেনি বল, আমারই ভুল, আর এক মুঠো চাল বেশি নিলেই ঠিক হতো। কেষ্টর মনে পড়ল, এই তো সেদিন ঘুড়ি লাটাই কিনবার জন্য দুমুঠো ভাত বেশি খেয়েই সে মাকে খুশি করে পয়সা আদায় করে নিয়েছিল। আজ সেই মামরা ছেলেটার চোখে জল। ভাতের থালাতে পড়ে থাকা অবহেলা মিশ্রিত অন্নের সঙ্গে যেন মিখে গেল কেষ্টর সকল যন্ত্রণা। তবু খাবারের গ্লাস তুলে মুখে দিল সে। এছাড়া যে আর উপায় নেই তার, চোখের জল মোছার সাহস তার হল না, পাছে দিদির চোখে পড়ে। কিছুক্ষণ আগেই মায়া কান্না কাঁদার অপরাধে ধমক খেয়েছে সে, আর সে ধমক এতই বড় যে তার মাতৃশোককেও যেন ছাড়িয়ে যায়। পৈতৃক বাড়িটা দুই ভাইয়ে ভাগ করে নিয়েছিল। পাশে দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের, ছোট ভাই অনেক দিন হলো মারা গিয়েছে। বিপিনেরও ধান চালের কারবার, তার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নয়, তবুও তার বাড়িটাই দোতলা। মেজ বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে, সে দাস দাসী রাখে, লোকজনকে খাইয়ে দাইয়ে মিলেমিশে থাকতে বড় ভালোবাসে। সংসারের কোনো কাজে টান দিলে দুটো পয়সা বাঁচবে আর সেটা গিয়ে আবার লক্ষ্মীর ভাড়ারে জমা করবে, এই সব অভ্যেস তার ধাতে নেই। আর ঠিক এই স্বভাবের জন্যই বছর চারেক হলো দুই যায়ে ঝগড়াঝাটি করে আলাদা হয়ে যাওয়াই স্থির করে। তবু দুজনের মাঝের কোন দল আজও খোঁজেনি, এখনো কথা কাটাকাটি হয়, আবার মিটেও যায়, কিন্তু চিরন্তন সদ্ভাব বজায় থাকার বা রাখার কোনো লক্ষণই নেই। বড় যা কাদম্বিনী স্বভাবে পাকা লোক, ঠিক বুঝত ভাঙা হাড়ি জোড়া লাগে না, কিন্তু মেজ বউ এত প্যাঁচ বোঝে না। ঝগড়ার সূত্রপাত তার দ্বারা প্রথমে হলেও পরে সেটা মেটাবার জন্য, কথা বলবার জন্য ভিতরে ভিতরে ছটফট করে একদিন আস্তে আস্তে জায়ের কাছে এসে বসত। শেষে হাতে পায়ে পড়ে কেঁদে কেটে নিজের ভুল হাজার পার করে স্বীকার করে বড়জাকে নিজের ঘরে ধরে এনে ভাব করত। এমন করে তারা দুজনে বহু দিন কাটিয়ে দিয়েছে। আজ বেলা তিনটে সাড়ে তিনটের সময় হেমাঙ্গিনী এ বাড়িতে এসে হাজির হল। কেষ্ট তখনও রোদের মধ্যে কুয়োর পাশে সিমেন্ট বাঁধানো বেদির ওপর সাবান দিয়ে একরাশ কাপড় কাচতে বসেছে। কাদম্বিনী দূরে দাঁড়িয়ে তাকে ভালো করে কাপড় কাচার নির্দেশ দিয়ে চলে। দেখো বাপু, সাবান পেয়েছো বলে যেন আমার সেখানে ঘষে ঘষে সবটি শেষ করে দিও না। আমি অত বড় লোক নই গো যে বাড়তি পেট পুষবো, আবার গন্ডগন্ড সাবানেরও জোগাড় দেবো। ওই ওই যেমনটা দেখিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমনি করে হচ্ছে, ওই ফেনা দিয়ে ওই সব কাপড়গুলো কাঁচা হয়ে যাবে, হাত চালা তাড়াতাড়ি। মেজোজাকে আসতে দেখে মাঝপথে কথা থেমে গেল কাদম্বিনীর, খানিক সামলে এসে বলল, ম্যাগো ম্যা, ছোটটা কি নোংরা কাপড় চোপড়ে নিয়ে এসেছে দেখো না, ছ্যা। কথা কানা যে সত্যি তা অস্বীকার করার কোনো উপায় নেই। কেষ্ট যে লাল পেড়ে ধুতিটা আর চাদরটা গায়ে দিয়ে এসেছিল সেটা পরে কেউ কুটুম বাড়ি যায় না, কিসে মতন
সেই দুটোই আগে পরিষ্কার করা তার উচিত ছিল, কিন্তু আজ বাড়িতে ধোপা আসেনি। তাই আগে কাদম্বিনীর ছেলে পাঁচুগোপালের দুজোড়া আর তার স্বামীর দুজোড়া কাপড় ধোয়াটা বেশি দরকারি মনে করে সে কাজটাই আগে করানো হচ্ছিল কেষ্টকে দিয়ে। দিদি, ছেলেটি কে গো? যদিও সে আগেই ঘরে বসে আড়ি পেতে সব শুনেছে, তবুও সে প্রশ্নটা করল। কাদম্বিনী ইতস্তত করছে দেখে আবার শুধল, বেশ দেখতে তো ছেলেটা, মুখের আদরখানা তো তোমার মতোই দিদি, বলি বাপের বাড়ির কেউ নাকি? হ্যাঁ, আমার সৎ ভাই। আরে ও কেষ্ট, তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে বাবা, গুরুজনকে একটা নমস্কার করতে হয় তাও কি তোর মা আমাকে শিখে মরেনি রে, গা জ্বলে যায়। কেষ্ট ভেবা চাকা খেয়ে তড়ি ঘড়ি উঠে এসে হেমাঙ্গিনীর বদলে ভুল করে কাদম্বিনীকে প্রণাম করতে যেতেই আবার ধমক খেল। আমার হবকালে নাকি? হ্যাঁ, কাকে প্রণাম করতে বললে আর কাকে এসে করলে? দিদির বাড়ি আসা স্তক কেষ্ট পদে পদে যে পরিমাণে অপমানিত হচ্ছিল তাতে তার এমন মস্তিষ্ক বিভ্রাট হওয়াই সঙ্গত। সে এবারে ঠিক জনের কাছে সরে এসে তার পায়ে হাত দিতেই হেমাঙ্গিনীর তার হাত দুটো ধরে ফেলে, কেষ্ট চিবুকখানা ছুঁয়ে চুমু খেয়ে আশীর্বাদ করল, থাক থাক হয়েছে ভাই, চিরজীবী হ। কেষ্ট হেমাঙ্গিনীর দিকে অবাক হয়ে চেয়ে থাকে, এক মা ছাড়া কারোর থেকে সে কখনো এত দরদ ভরা আশীর্বাদ পায়নি। তার টানা টানা বিহ্বল চোখ দুটো শূন্য দৃষ্টি নিয়ে হেমাঙ্গিনীর দিকে তাকিয়ে থেকে যেন মাকে খুঁজে, হেমাঙ্গিনীরও যেন মনটা আচমকা মোচড় দিয়ে উঠল। ছেলেটার এমন মায়া ভরা স্নিগ্ধ মুখের চাহনি দেখে তার ভিতরেও মাতৃত্বের মমতা বোধ জেগে উঠেছে। নিজেকে সে নিয়ন্ত্রণ করতে না পেরে কেষ্টকে বুকের কাছে টেনে নিয়ে তার পরিশ্রান্ত ঘামে ভেজা মুখখানা নিজের আঁচলে মুছিয়ে দিয়ে চাকে বলল, আহ, একে দিকে এত কাপড় কাচিয়ে নিতে আছে দিদি, একটা চাকর ডাকুনি কেন? আমি তো আর তোমার মতো বড় লোক নই মেজ বউ, যে বাড়িতে দশ বিশটা দাস দাসী রাখবো। উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দিত মা, বর ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড় জামাগুলো পুকুর থেকে কেচে নিয়ে এসে শুকোতে দিক। কি রে? কাদম্বিনীকে অবাক করে দিয়ে হেমাঙ্গিনী তার মেয়ের উদ্দেশ্যে কথাগুলো বলে, বড় জায়ের দিকে আবার অবাক হয়ে তাকায়, তারপর হাসি হাসি মুখ করে বলে, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমাদের ওখানে খাবে দিদি, সে স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণ একে নিয়ে যাই। এই যে ভাই, তোমাকে বলছি, ওর মতো আমিও তোমার দিদি হই, বুঝলে? এবার এসো আমার সঙ্গে, এসো। কাদম্বিনী আর কিছু বলার অপেক্ষা না করেই হেমাঙ্গিনী কেষ্টর হাত ধরে টানতে টানতে নিজেদের বাড়ি চলে গেল। কাদম্বিনী বাধা দিল না, উপরন্তু হেমাঙ্গিনী এত বড় খোঁচা দিয়ে গেলেও সেটাকে নিঃশব্দে হজম করে ফেলল। কারণ একটাই, আর যাই হোক, হেমাঙ্গিনীর জন্য নিদিন পক্ষে এবেলার খাওয়ার খরচটা খানিকটা হলেও তো কমল। সন্ধ্যের সময় কাদম্বিনী কেষ্টকে জিজ্ঞাসা করল, কি খেয়েলি রে কেষ্ট? লুচি। কি দিয়ে খেলি? রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ আর ওই রসগোল্লা। তা বলি মেজ ঠাকুরের মুড়োটা কার পাতে দিলেন? হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানা কেমন ফ্যাকাশে হয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে সে নিজের ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বাঁ পা খুঁজতে লাগল। কি রে, কে খেলো? তোর পাতে মুড়োখানা এসেছিল বুঝি? হ্যাঁ, গুরুতর অপরাধীর মতন কেষ্ট তার মাথা আরো হেট করলো।
অদূরে দাবায় বসে নবীন তামাক টানছিল। কাদম্বিনী স্বামীকে উদ্দেশ্য করে বলল, বলে শুনলে তো আপনার লোক হয়ে একবার ব্যবহার কেন দেখেছ? পাঁচগোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান, সে কি তা জানে না? তবে কোন আকারে তার পথে না দিয়ে ব্যানামরে মুক্ত ছড়িয়ে দিলে? বলে হ্যাঁ রে কেষ্ট, সন্দেশ রসগোল্লা খুব পেট ভরে ফেলি, সজ্জন্মে এসব তো তোর চোখেও দেখিসনি। বুঝলে গোপালের বাপ, যারা দুটি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেহ সহ্য হবে নাকি? কিন্তু আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিন্নি বিগড়ে যদি না দেয় না, আমাকে কুকুর বলে ডেকো। নবীন চুপ করেই থাকলেন। তিনি জানেন তার স্ত্রী বর্তমান থাকতে মেজ বউ কেষ্টকে বিগড়ে দেবে এমন কথা কেউই বিশ্বাস করবে না। কাদম্বিনী কিন্তু সব সময় ভয়ে ভয়ে থাকত, পাছে তার ভালো মানুষ স্বামীকে কেউ ঠকিয়ে না নেয়। তাই সে সিদ্ধান্ত নিল, আজ থেকে ছোট ভাই কেষ্টর ভালো মন্দ সব দিক সে নিজেই শক্ত হাতে সামলাবে। পরদিনই বাড়ির দুটো চাকরের মধ্যে একটাকে ছাড়িয়ে দেওয়া হলো। কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করতে লাগলো। সেখানে সে ওজন করে, বিক্রি করে, চার পাঁচ ক্রোশ পথ হেঁটে নমুনা সংগ্রহ করে আনে। দুপুরবেলা নবীন ভাত খেতে আসলে সে দোকান আগলায়। খাওয়া ঘুম শেষ করে নবীন ফিরে গেলে সে ভাত খেতে আসে। ঘটনাটা কালকের বেলা, তখন প্রায় তিনটে হয়েছে। কেষ্ট পুকুর থেকে স্নান করে এসে দেখল দিদি ঘুমোচ্ছে। তার পেটে তখন এমনই আগুন জ্বলছে, সে পারলে বাঘের মুখ থেকে খাবার কেড়ে আনে। কিন্তু দিদিকে যে ঘুম থেকে ডেকে তুলবে সে সাহস তার হল না। রান্নাঘরের দাওয়ার এক ধারে চুপটি করে দিদির ঘুম ভাঙার আশায় সে বসে থাকল। খানিক পরেই হঠাৎ কে যেন ডাক দিল, কেষ্ট। তাকে এমন নরম সুরে আদর করে এখানে একজনই ডাকে, হেমাঙ্গিনী। কেষ্ট দেখল মেজদি তার দোতলার ঘরের জানলা ধরে দাঁড়িয়ে রয়েছে। কেষ্ট একবার তার দিকে মুখ তুলে চেয়েই আবার চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ পরে হেমাঙ্গিনী নেমে এসে জিজ্ঞাসা করল, অনেকদিন হলো তোকে দেখতে পাইনি, তা বা এখানে চুপ করে বসে গেল কেষ্ট? একে খিদের জ্বালায় কেষ্টর চোখ ফেটে জল আসছিল। তার উপর মেজদি এমন মায়া ভরে তাকে প্রশ্ন করাতে সে যেন আরো কুঁকড়ে গেল। তবুও সে কোন উত্তর না দিয়ে আগের মতন ঘাড় গুঁজ করে বসে থাকল। মেজ খুড়িমাকে সব ছেলে মেয়েরা ভালোবাসত। তার গলার স্বর শুনে কাদম্বিনীর ছোট মেয়ে টুনি ঘর থেকে বেরিয়ে এসে বলল, কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত রাখা আছে, খাওগে? মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। কেষ্টর এখনো খাওয়া হয়নি, ওদিকে তোর মা খেয়ে ঘুমোচ্ছে, কি রে কেষ্ট, আজ তো বেলা হলো কেন? কেষ্ট যথারীতি চুপ। টুনি বলল, কেষ্ট মামার রোজ তো এমনই বেলা হয়, বাবা খেয়ে দিয়ে খানিক জিরিয়ে দোকানে ফিরে গেলে তবে তো ও খেতে আসে। হেমাঙ্গিনী বুঝল কেষ্টকে দোকানের কাজে লাগানো হয়েছে, যদিও তাকে যে বসিয়ে বসিয়ে খাওয়ানো হবে এই আশাও সে করে না। কিন্তু তার বুকটা এক নিদারুণ কষ্টে ছ্যাঁত করে উঠল। এই পরন্ত বেলায় খিদেয় ছটফট করা মা মরা ছেলেটাকে দেখে হেমাঙ্গিনীর অন্তর যেন ব্যথায় কুঁকিয়ে উঠল। সে চোখের জল আড়াল করতে করতে কোনো রকমে আঁচলের খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে বাড়ি চলে গেল। মিনিট দুই পরে এক বাটি দুধ হাতে ফিরে এসে রান্নাঘরে ঢুকতেই শিউরে উঠল সে। কেষ্ট তখন ভাত খেতে বসেছে। একটা পিতলের ঠালার উপর ঠান্ডা শুকনো দেলা পাকানো ভাত, একপাশে একটুখানি ডাল, আর সঙ্গে কিছু একটা তরকারির মতো। মিষ্টি দুধ এনেছে দেখে কেষ্টর মুখটা হাসিতে ভরে গেল। হেমাঙ্গিনী তখনই বাড়ি গেল না, দরজার বাইরে এসে দাঁড়ালো।
কেষ্ট খাওয়া শেষ করে পুকুর পাড়ে হাত মুখ ধুতে চলে গেলে সে রান্নাঘরের ভিতরে মুখ বাড়িয়ে দেখে পাতে গোনা একটিও ভাত পড়ে নেই। খিদের এমনই জ্বালা যে এক টুকরো উচ্ছিষ্ট কেষ্ট নষ্ট করেনি। এক পলকের জন্য হেমাঙ্গিনীর যেন মনে হল কেষ্টুর জায়গায় তার ছেলে রয়েছে। গলার কাছে একটা তলা পাকানো কান্না যেন ধাক্কা দিয়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পাছে কোনো রকম আওয়াজ পেয়ে যদি কাদম্বিনী উঠে আসে তাহলে তো আরো কুরুক্ষেত্র বাঁধবে। এই ভয়ে হেমাঙ্গিনী সেই কান্না চেপে দ্রুত পায়ে বাড়ি চলে গেল। দিন কয়েক পরের কথা, সন্ধ্যের দিকে হেমাঙ্গিনীর খানিক জ্বর এসেছে। তার মাঝে মাঝেই সর্দি কাশি হয়, আর সেই থেকেই জ্বর আসে, আবার ভালো হয়ে যায়। গত পরশু বৃষ্টির জল গায়ে লাগাতে কাল তার সর্দিতে নাক বসে যায়, তারপর তার আজ এই দশা। অলস দেহে সে তখন বিছানায় শুয়ে আছে, ঘরে কেউ নেই। হঠাৎ মনে হল কে যেন অতি সন্তর্পণে কপাটির আড়ালে দাঁড়িয়ে উঁকি মেরে তাকেই দেখছে। কে রে ওখানে দাঁড়িয়ে? ললিত। কেউ সাড়া দিল না। কি দাঁড়িয়ে আছিস? উত্তর দিচ্ছিস না যে? কি রে? আমি। কে আমি রে? ও কেষ্ট, আয় আয় ঘরে এসে বস। কেষ্ট আড়ষ্ট হয়ে ঘরে ঢুকে দেয়াল ঘেঁষে দাঁড়াল। হেমাঙ্গিনী উঠে বসে সস্নেহে কাছে ডেকে জিজ্ঞাসা করল, কিরে কেষ্ট, কিছু বলবি? কেষ্ট মেজদির আরো একটু কাছে সরে এসে তার মলিন কোঁচার খুঁট খুলে দুটো আত পাকা পেয়ারা বের করে বলল, এই নাও, জ্বর মুখে খেতে বেশ লাগবে। ও মা, কোথায় পেলি রে? দে দে, আমি কাল থেকে কতজনকে বলেছি জানিস, কেউ এনে দিতে পারেনি। পেয়ারা শুদ্ধ কেষ্টর হাতখানা ধরে হেমাঙ্গিনী তাকে আরো কাছে টেনে নিল। কেষ্ট লজ্জায় আল্লাতে মাথা নিচু করে বসে আছে। যদিও এটা পেয়ারার সমান নয়, তবুও এই জ্বর মুখে পেয়ারা মাখা ছাড়া হেমাঙ্গিনীর আর কিছু খাবারে রুচি হচ্ছিল না। হ্যাঁ রে কেষ্ট, তোকে কি বললে আমার জ্বর হয়েছে? কেষ্ট কোনো জবাব দিল না। কে বললে রে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট তাও চুপ। সে সেই যে মুখ হেট করল আর চোখ তুলে তাকাই না। ছেলেটা যে অতিশয় লাচুক আর ভীরু স্বভাবের, হেমাঙ্গিনী সেটা ওকে প্রথম দিন দেখেই বুঝেছিল। এবারে সে কেষ্টকে আদর করে দাদা বলে ডেকে আরো কত কি কৌশলে তার ভয় ভাঙিয়ে অনেক কথা জেনে নিল। মিস্ত্রির কাছে খানিক সহজ হতেই কেষ্ট একে একে পেয়ারা সংগ্রহ করবার গল্প থেকে শুরু করে তার দেশের কথা, মায়ের কথা, খাবার দাবারের কথা, দোকানের কি কাজ করতে হয় সেই সব কথা বলতে শুরু করল। এই শোন, তোর মেজ থেকে কখনো কিছু লুকোস না কেষ্ট, যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিস। কিরে নিবি তো? আচ্ছা যাই। সত্যিকারের স্নেহ যে কি কেষ্ট সেটা কেবল তার দুঃখী মায়ের কাছ থেকেই পেয়েছিল। আজ এই মেজদির মধ্যে তার মায়ের ছায়া দেখতে পেয়ে কেষ্টর মনের মধ্যে লুকিয়ে থাকা মাতৃশোক যেন উথলে উঠল। যাবার আগে সে মেজদির পায়ের ধুলো মাথায় নিয়ে
যেন বাতাসে ভাসতে ভাসতে বের হয়ে আসলো। এদিকে কাদম্বিনীর রাগ তার সৎ ভাইয়ের প্রতি দিনে দিনে যেন বেড়েই চলেছে। পাছে লোকে দুর্নাম করে, তাই তাকে ঘর থেকে বিদায়ও করতে পারে না। সুতরাং রাখতে যখন হবে, তখন যত দিন তার শরীর চলবে তত দিন তাকে গায়ে গতরে খাটিয়ে নিয়ে খাওয়া থাকার খরচ তোলাটাই উচিত কাজ বলে মনে করে কাদম্বিনী। কেষ্ট ঘরে ফিরতেই প্রথমেই পড়ল দিদির মুখোমুখি। সারা দুপুর দোকান থেকে পালিয়ে কোথায় আড্ডাটিতে যা হয়েছিল শুনে কেষ্ট চুপ। কিরে মুখে কথা নাই, বলবি কি না? কেষ্ট কিছু কথা বলতে পারল না। চুপ করে থাকলে যাদের রাগ পড়ে যায় কাদম্বিনী সে তলে পড়ে না। অতএব কেষ্টকে কথা বলবার জন্য তিনি যতই জেদ করতে লাগলেন, বলতে না পেরে তার রাগের পারদ ততই সপ্তমে চড়তে লাগলো। অবশেষে ছেলে পাঁচু গোপালকে ডেকে কেষ্টর দুই কান বার দুয়েক মুলিয়ে দেওয়া করালেন এবং তার জন্য রাত্রে হাঁড়িতে চাল নিলেন না। এত লাঞ্ছনা, এত গঞ্জনা আজকে প্রথম না। কেষ্টর দুঃখ হয়, কষ্ট হয়, তবু সে এসবে কা করে না। তার এতটুকু জীবনের সবচেয়ে বড় একটা যন্ত্রণাকে সে ঠকিলে নিতে পেরেছে, পারতে হয়েছে তার মায়ের চলে যাওয়াটা। মাই ছিল এক ও অদ্বিতীয় জন যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসত। এখানে এত বড় আঘাত বুকে নিয়ে কেষ্ট বেঁচে আছে, সেখানে কাদম্বিনী দিদির এই সামান্য বকাবকি, অপমান, খেতে না দেওয়ার শাস্তি আর তাকে স্পর্শ করে না। কিন্তু বহু দিন পরে আজ কেষ্টর চোখে জল এলো। সেই জল আজ আর ভয় পেয়ে চোখের কোণেই লুকিয়ে থাকল না, তার কালপে চিবুক ছুঁয়ে মাটি ভেজাল। বহু দিন পরে কেষ্ট আজ প্রকাশ্যে কাঁদতে পারল, হয়তো এই কারণে যে মায়েরই মতন কেউ এখন তার পাশে আছে সেই সাহসে। অন্ধকার এক কোণায় মাটির উপর আছড়ে পড়ে আজ সে মাকে ভেবে নয়, সে কাঁদতে লাগল তার মেজ দিদির নাম মনে করে। পরদিন সকালেই কেষ্ট হঠাৎ হেমাঙ্গিনীর ঘরে হাজির। ধীরে ধীরে তার ঘরে ঢুকে মেজদির পায়ের কাছে বিছানাটার এক পাশে এসে বসল। হেমাঙ্গিনী পা দুটো ওখানে গুটিয়ে নিয়ে সস্নেহে বললেন, দোকানে যাসনি কেষ্ট? এই তো এইবার যাব। দেরি করিস নে দাদা, এই বেলা যা, নলে এক্ষুনি আবার গালাগালি করবে। যাই। যাবার জন্য সে উঠে দাঁড়ালেও থমকে গেল। একবার ইতস্তত করে কি একটা কথা বলতে গিয়ে আবার চুপ করল। কিছু বলবি আমায়? কাল থেকে কিছু খাইনি মিষ্টি। কাল থেকে খাসনি? বলিস কি কেষ্ট, কেন খাসনি? এদিকে আয়, আমার কাছে সরে আড়ো। কেন খাসনি? হেমাঙ্গিনীর গলাটা আবার কেঁপে উঠল। কেষ্টর থেকে একে একে সব কিছু শুনে যেন তার কষ্টে বুকটা ফেটে গেল। কাল রাত্রি কেন এলি নে? কেষ্ট যথারীতি চুপ করে থাকল। হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছে বললেন, আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে আমাকেই তো সেই মরা মা বলে মনে করবি, কেমন? যথাসময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল। সে নিজের বাড়ি থেকে বাজখাই স্বরে চিৎকার করে
মেজ বউকে ডেকে বলল, ভাইকে কি খাওয়াতে পারিনি যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছো? যদি গায়ে পড়েই বলে থাকি দিদি, তাতেই বা দোষ কি? তোমার ছেলেটাকে ডেকে এনে আমি যদি এমনি করে বলি, তোমার মানতে কোথায় থাকবে? তুমি এমন করে লাই দিলে আমি তাকে শাসন করে কি করে বলো দেখি? দিদি শোনো, 15-16 বছর একসঙ্গে ঘর করছি, তোমাকে আমি চিনি। আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপরে পরের ছেলেকে করো, তখন আর গায়ে পড়ে কথা কইতে যাব না। আমার পাঁচু গোপালের সঙ্গে ওর তুলনা? দেবতার সঙ্গে বাঁধরে? পরে আরো কিছু তুমি বলে বেড়াবে তাই আমি ভাবছি মেজব। কে দেবতা কে বাঁধর সে আমি জানি, যাও আমি আর কিছুই বলবো না। একটা শেষ স্পষ্ট কথা শুনে নাও দিদি, তোমার মতো নিষ্ঠুর তোমার মতো বেহায়া মেয়ে মানুষ না সংসারে আমি দুটো দেখিনি। কাদম্বিনীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হেমাঙ্গিনী সশব্দে জানলা বন্ধ করে দিল। সেদিন সন্ধে অবধি বাড়ির কর্তারা ঘরে না ফেরা পর্যন্ত বড় বউ কাদম্বিনীর দফায় দফায় নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে ও বাড়িকে উদ্দেশ্য করে উচ্চ কণ্ঠে তর্জন করজন করা থামল না। যিনি রাত দিন করছেন তিনি এর বিহিত করবেন? মায়ের চেয়ে মাসির তো বেশি, আমার ভাইয়ের মর্ম আমি বুঝিনি, বুঝবে পরে, কখনো ভালো হবে না। ভাই বলে ঝগড়া বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মজা দেয় না, ধর্মে সইবে না গো। রাগে কাঁপতে কাঁপতে কাদম্বিনী রান্নাঘরে চলে গেল। তুই জায়ের মধ্যে এ ধরনের গালিগালাজ সাপসাপান্ত অনেকবার অনেক রকম করেই হয়ে থাকে, কিন্তু বলাই বাহুল্য আজকের ঝাঁঝটা যেন একটু বেশি। এর আগের ঝগড়াগুলোতে অনেক সময় হেমাঙ্গিনী শুনেও শুনতো না, বুঝেও গায়ে মাখত না, কিন্তু আজ তার ব্যতিক্রম হল। সে একবার উঠে এসে জানালায় দাঁড়িয়ে বলল, এর মধ্যে চুপ করলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি, আর খানিকক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো। বর ঠাকুর ঘরে আসুন, তিনি শুনুন, ইনি ঘরে এসে শুনুন, তবেই না। এর মধ্যে হাঁপিয়ে পড়লে চলবে কেন? আরো কিছু বলো। কাদম্বিনী রান্নার খুন্তি হাতে ধরেই উঠোনের উপর দৌড়ে এসে মুখ উঁচু করে চিৎকার করে উঠল, যা বলতো মুখ বুঝে তাই কর। আজ দুপুর বেলা কার জন্য কি জবাব দিল যে কিছু করে দেখো ওই পছন্দের মাকে? এই বলতো, বল আমি সত্যি কইছি কিনা বল ওকে। হ্যাঁ গা, মা ঠাকুর সত্যি বলেছেন গো মেজ বৌমা। আজ সে ভাত ফেলে উঠে যেতে মা যখন বললেন ওর খাবার না খেলে যখন জমির বাড়ি যেতে হবে, তখন তোর এত তেজ দেখানো কিসের জন্য? হ্যাঁ, তখন সে বলে গেল আমার মেজে থাকতে কাউকে ভয় করিনি। কেমন হলো তা? কার জন্য এত তেজ শুনি? আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি তোমাকে মেজ, ওকে তুমি বারবার ডাকবে না, আমাদের ভাই বোনদের কথার মাঝখানে তুমি থাকবে না। হেমাঙ্গিনী আর কিছু বলল না। এতদিন ধরে ভয়ে ভয়ে গুটিয়ে থাকা একটা ছোট্ট কেঁচো আজ যে সাপের মতন কামড় দিয়েছে সেটা শুনে তার আর বিস্ময়ের সীমা রইল না। জানলা থেকে সরে এসে চুপ করে ভাবতে লাগল, অন্যায় অত্যাচারের মাত্রা কত দূর অবধি গেলে এভাবে কারোর দেওয়ালে পিঠ ঠিকে যায়। মাথাটা ভীষণ ধরেছে হেমাঙ্গিনীর, আবার বোধহয় জ্বরটা এলো। বাধ্য হয়ে এই অসময়ে বিছানায় এসে নির্জীবের মতো গা এলিয়ে দিল সে। খানিক পরে হেমাঙ্গিনীর স্বামী বিপিন এসে ঘরে ঢুকল। স্ত্রী অসুস্থ হয়ে শুয়ে আছে সেটা লক্ষ্য না করেই রাগে গজগজ করতে করতে বলল, বৌঠানের ভাইকে নিয়ে আজ আবার কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো বলে দেখি? কারো মানা শুনবে না, যেখানে যত হতভাগা লক্ষ্মী চারা আছে দেখলেই তার দিকে কোমর বেঁধে দৌড়াবে, রোজ রোজ আমার এত হাঙ্গামা সহ্য হয় না মেজবু। আজ বৌঠান আমাকে যে চেয়ে ডেকে 10-20টা কথা শুনিয়ে দিলেন। বৌঠান হক কথা কবে বলেন যে আজ তোমাকে যা বলেছেন
সবই ঠিক ভেবে নিচ্ছ? কিন্তু আজ তিনি ঠিক কথাই বলেছেন, তোমার স্বভাব তো জানি আমি। সেবার বাড়ির রাখাল ছেলেটাকে নিয়ে যেরকম করলে, মতি কামারের ভাগ্নের অমর বাগানখানা তোমার জন্যই মুঠোর ভেতর থেকে বেরিয়ে গেল। উল্টে পুলিশ থামাতে 100-150 নিজের ঘর থেকে গেল। তুমি নিজের ভালো মন্দ কি বোঝো না? কবে স্বভাব যাবে বলো তো? দেখো, আমার স্বভাব যাবে মরণ হলে, তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলে পুলে আছে, মাথার উপর ভগবান আছেন। এর বেশি আমি গুরুজনের নামে নালিশ করতে চাইনি। আমার অসুখ করেছে, আর আমাকে বকিও না, তুমি যাও। এই বলে গায়ের ব্যাপারখানা টেনে নিয়ে পাশ ফিরে হেমাঙ্গিনী শুয়ে পড়ল। বিপিন আর তর্ক করতে সাহস পেল না, কিন্তু মনে মনে স্ত্রীর ওপর এবং বিশেষ করে ওই গলগ্রহ দুর্ভাগাটার ওপর ভীষণ চটে গেল। পরদিন সকালে জানলা খুলতেই হেমাঙ্গিনীর কানে বড় জায়ের তীক্ষ্ণ কণ্ঠের ঝাঁঝালো কথা এলো। সে তার স্বামীকে উদ্দেশ্য করে বলছে, ছোটাটা যে কাল থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তা একবার ঠিক খোঁজ নিলে না? চুল হয়ে যাক, কি হবে খোঁজ করে? তাহলে যে নিজের গ্রামে বাস করা দায় হয়ে যাবে গো। আমাদের শত্রুতার দেশে কম নেই? কোথাও পরে মরে টরে পড়ে থাকলে ছেলে বুড়ো বাড়ি শুদ্ধ সবাই জেলখানায় যেতে হবে, এই আমি বলে দিচ্ছি। হেমাঙ্গিনী সবটাই বুঝল। জানলাটা বন্ধ করে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির ভিতর চলে গেল। দুপুরবেলা খাওয়ার সময় হলে সে রান্নাঘরে দাওয়ায় বসে সবে এক টুকরো রুটি ছিঁড়ে মুখে দিয়েছে, এমন সময় হঠাৎ চোরের মতো সন্তর্পণে পা টিপে টিপে কেষ্ট এসে হাজির। তার চুল বড় রুক্ষ, মুখ শুষ্ক। কোথায় পালিয়ে ছিল রে কেষ্ট? পালাইনি তো, কাল সন্ধ্যের পর দোকানে শুয়েছিলুম, ঘুম ভেঙে দেখি দুপুর রাত্রির, খিদে পেয়েছে মেজদি। দাঁড়া। এই বলে হেমাঙ্গিনী আবার নিজের খাবারে মনোযোগ দিল। মিনিটখানেক চুপচাপ দাঁড়িয়ে থেকে কেষ্ট চলেই যাচ্ছিল তখনই, এই ভোলার মা এদিকে এসো তো, এক থালা ভাত বেড়ে দিয়ে যাও। কেষ্ট খেতে বসল। থালার ভাত প্রায় অর্ধেক মতন খাওয়া হয়েছে ঠিক এমন সময় মা, মা, বাবা আসছেন। মেয়ে উমার ভাব দেখে হেমাঙ্গিনী আশ্চর্য হয়ে বলল, তাতে কি হয়েছে, অমন করছিস কেন? হইছো খাচ্ছে যে। উমা কেষ্টর পেছনে এসে দাঁড়িয়েছিল। মায়ের প্রশ্নের জবাবে কেষ্টর দিকে আঙুল দিয়ে দেখিয়ে দাঁতে দাঁত চেপে কথাখানা বলল। কেষ্ট কৌতূহলী হয়ে ঘাড় ফিরিয়েছিল। বাবা আসছেন কথাটা সে শুনল, ভয় পায়নি, কেননা মেজদির বরের সঙ্গে তার কখনো কথা হয়নি তেমন। তার স্বভাব কেমন সেটা কেষ্ট জানে না, তাই অযথা ভয় পাবার কোনো কারণ ছিল না। কিন্তু এবার উমার দিকে তাকিয়ে তার ভয়ার্ত মুখে এক আতঙ্কের ছাপ দেখে কেষ্টর ভিতরটা ছ্যাঁত করে উঠল। ভাতের গ্রাস গালের ভেতর পোড়াই রইল, গিলতেও যেন তার খেয়াল নেই। ভাতের থালায় হাতখানা ছেড়ে ভিতর স্বরে বলল, মিস্তি বাবু আসছেন। এই বলে সে ভাত ফেলে ছুটে গিয়ে রান্নাঘরের দূরের আড়ালে দাঁড়াল। আর তার দেখা দেখি উমাও আর অন্যদিকে পালিয়ে গেল। চোর যেমন চুরি করতে এসে আচমকা বাড়ির মালিক চলে এলে পালানোর কুল কিনারা পায় না, মেয়ে উমা আর কেষ্টর আচরণ দেখে হেমাঙ্গিনীর তাই মনে হল। প্রথমটা সে হতবুদ্ধির মতো একবার এদিকে একবার ওই দিকে চাইল, তারপর পরিশ্রান্তের মতন দেয়ালে ঠেস দিয়ে এলিয়ে পড়ল। লজ্জা আর অপমানের সুর যেন তার বুকখানা খেয়ে এফোড় ওফোড় করে দিচ্ছে। ও কি গো, খাবার নিয়ে অমন করে বসে আছো যে? হেমাঙ্গিনী জবাব দিল না। আবার জ্বর হলো নাকি? কি, এখানে তো ভাত ফেলে উঠে গেল কে, ললিত নাকি? না, সে নয়, ও বাড়ির কেষ্টা খাচ্ছিল, তোমার ভয়ে দড়ির আড়ালে রুকিয়েছে।
কেন? কেন তা তুমি ভালোই জানো। আর শুধু সে নয়, তুমি আসছো খবর দিয়ে উমাও ছুটে পালিয়েছে। বিপিন বেশ বুঝতে পারল হেমাঙ্গিনী তাকে ঠেস দিয়ে কথাগুলো বলছে, তাই ব্যাপারটা সহজ করার জন্য সে সহাস্যে বলল, উমা ও আবার পালাতে গেল কোন দুঃখে? কি জানি, বোধ হয় মায়ের অপমান চোখে একবার ভয়ই পালিয়েছে। কেষ্ট পরের ছেলে, সে তো লুকোবে। পেটের মেয়েটা পর্যন্ত বিশ্বাস করতে পারলে না যে তার মায়ের কাউকে ডেকে এক মতো ভাত দেবার অধিকারটুকু আছে। না, ব্যাপারটা এবারে সত্যি খারাপ দিকে যাচ্ছে। পাছে খুব বেশি বাড়াবাড়ি না হয় তাই তড়িঘড়ি স্ত্রীর অভিযোগটাকে সামান্য পরিহাসে পরিণত করে চোখ টিপে ঘাড় নেড়ে বিপিন বলল, না তোমার কোনো অধিকার নেই, ভিকিরি এলে ভিক্ষে ওর না। সে যাক, কাল থেকে আর মাথা ধরেনি তো। আমি ভেবেছি শহর থেকে কেদার ডাক্তারকেই একবার ডেকে পাঠাই না হয়। আর তাছাড়া উমার সামনে তুমি কেষ্টকে কিছু বলেছিলে? আমি কই না তো। ও, সেদিন যেন মনে হচ্ছে বলেছিলুম যে বৌঠান রাগ করেন, দাদা বিরক্ত হন, আর তখন উমা মনে হয় সেখানে দাঁড়িয়েছিল। কি জানি। বিপিন আর সেখানে দাঁড়ালো না, স্বামী চলে যেতেই হেমাঙ্গিনী কেষ্টকে ডাকল, আঁচলের খুঁটের গিঁট খুলতে খুলতে বলল, এই এই চারটে পয়সা নিয়ে দোকান থেকে মুড়ি টুড়ি কিছু কিনে খাগে যা, খিদে পেরে আর আসিস না আমার কাছে। তোর মেজদির এমন জন নেই যে সে বাইরের মানুষকে এক ফুটো ভাত খেতে দেয়। কেষ্ট নিঃশব্দে চলে গেল। ঘরের ভিতর দাঁড়িয়ে বিপিন তার দিকে চেয়ে রাগের চোটে দাঁত কিড়মিড় করতে লাগল। দিন পাঁচ ছয় পরে একদিন বৈকালে হঠাৎ বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকেই গর্জে উঠল, এসব তুমি কি শুরু করলে মেজবাবু বলো দেখি? কেষ্ট তোমার কে যে একটা পরের ছেলে নিয়ে দিন রাত আপনা আপনির মধ্যে লড়াই করে বেড়াচ্ছ? আজ দেখলাম দাদা পর্যন্ত ভারী রাগ করেছেন। সেদিন সকালে আবার গোল উঠেছিল, সূত্রপাত করে বড় বউ কাদম্বিনী। কারণ নেই না, সেদিন কেষ্ট হেমাঙ্গিনীর কাছে খেতে গিয়েছিল, না দোকানের কাজে ফাঁকি দিয়েছিল, আর না দিদির আদেশ করা কাজগুলো করতে কোনো অবহেলা করেছিল। তবু অকারণে সেদিন সকাল থেকে ঘরের দূরে বসে অনতিদূরে স্বামীর উপস্থিতিতে মেজবউকে লক্ষ্য করে চিল চিৎকার সমেত যতগুলো কটুবাক্য বাণ ছুঁড়েছিল তার একটাও নিষ্ফল হয়নি, সবকটা এসেই হেমাঙ্গিনীকে বিঁধেছিল। কিন্তু সেসব বিষাক্ত কথা শুনেও অন্তর জ্বলে পুড়ে গেলেও মাঝখানের ভাসুর উপস্থিত থাকায় হেমাঙ্গিনীর সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আগেকার দিনে যেমন যবনেরা গরুর পালকে সামনে রেখে রাজপুত সেনার উপর বাণ নিক্ষেপ করত, যুদ্ধ জয় করত, বড় বউ আজকাল মেজ বউকে এইভাবে জব্দ করে নিজের গায়ে ঝাল মেটায়। কিন্তু এবারে হেমাঙ্গিনী আর চুপ করে থাকতে পারল না, স্বামীর কথায় দপ করে জ্বলে উঠল। বলো কি, তিনি পর্যন্ত রাগ করেছেন? এত বড় আশ্চর্য কথা শুনলে হঠাৎ বিশ্বাস হয় না যে। এখন কি করলে রাগ থামবে বলো? ইয়ে মানে হাজার হলেও গুরুজনের সম্বন্ধে কি? সব জানি, ছেলে মানুষটি নয় যে গুরুজনের মান মর্যাদা বুঝিনি। কিন্তু কিন্তু ছোড়াটাকে ভালোবাসি বলেই যেন ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে ওকে ওকে দিবা রাত্র বিঁধতে থাকে। হেমাঙ্গিনী তার গলার স্বর কিছুটা নরম করে আনল। ভাসুরকে নিয়ে সে কখনো কোনো খারাপ কথা বলে না, কখনো কোনো উষ্মাও প্রকাশ করে না, কিন্তু আজ এভাবে কথাটা বলে ফেলাই তার নিজের অপরাধ বোধ হল। কিন্তু আজ কোন দুঃখে কত জ্বালায় যে সে এই কথাগুলি বলে ফেলেছে একমাত্র সে
আর ভগবানই জানেন। ওদিকে বিপিনও জানে যে হেমাঙ্গিনী তার দাদাকে কতটা সম্মান করে। সে রাগের সঙ্গে কথাবার্তা শুরু করলেও ব্যাপারটা বুঝে সে নিজেকে সরল করল। যদিও বিপিন গোপনে উপক্ষেই ছিল, কারণ এই একটা পরের ছেলেকে নিয়ে অনর্থক দাদাদের সঙ্গে ঝগড়াঝাটি সে একেবারেই পছন্দ করত না। মেধাবেদি কিছুই নয়, তারা নিজেদের ছেলে শাসন করছেন, কাজ শেখাচ্ছেন, তাতে তোমাকে বিদলে চলবে কেন? তাছাড়া যাই করুন, তারা গুরুজন যে, তাই না? হেমাঙ্গিনী স্বামীর মুখের পানে চেয়ে প্রথমটায় কিছুটা অবাক হলো। এই 15-16 বছরের সংসার জীবনে স্বামীর এত বড় ভাতৃভক্তি তো সে আগে কখনো দেখেনি। রাগে যেন তার সারা গা চলে উঠল। দাঁতে দাঁত চেপে হেমাঙ্গিনী উত্তর দিল, তারা গুরুজন আর আমিও মা। গুরুজন নিজের মা নিজে নিঃশেষ করে আনলে আমি কি দিয়ে ভর্তি করব? হ্যাঁ, কিন্তু তা বললে যে মেস্তি কেষ্ট এসেছে দরজার কাছে, কুঁকড়ে গিয়ে আধখানা হয়ে দাঁড়িয়ে আছে। যেন স্বামী স্ত্রীতে চোখাচোখি হল। বিপিন একটু হাসল, কিন্তু তাতে লাভ কিছুই হল না। হেমাঙ্গিনী আরক্ত মুখে কবাটের কাছে সরে এসে নিঃশব্দে কেষ্টর মুখের দিকে চেয়ে রইল। মেজদি তাকে আদর করে দেখছে মনে করে সে আহ্লাদে গলে গিয়ে গদগদ স্বরে প্রশ্ন করল, কেমন আছো মেজদি? হেমাঙ্গিনী এক মুহূর্তের জন্য যেন বোবা হয়ে গেল, একটু শব্দটি উচ্চারণ করতে পারছে না। সে যার জন্য স্বামী স্ত্রীর এইমাত্র বিবাদ হয়ে গেল, হঠাৎ তাকেই সামনে পেয়ে সমস্ত রাগটা যেন কেষ্টর মাথাতেই গিয়ে পড়ল। এখানে কি? হ্যাঁ, কেন তুই রোজ রোজ এখানে আসিস বলতো? কেষ্টর বুকের ভিতরটা ধক করে উঠল। হেমাঙ্গিনীর এই কঠিন কণ্ঠস্বরটা এতই কঠোর শোনালো যে কেষ্টর মনে হল মেস্তির কাছে এসে সে বুঝি আজ ভয়ানক কোনো অপরাধ করে ফেলেছে। ভয়ে, বিস্ময়ে, লজ্জায় তার মুখখানা কালি বর্ণ হয়ে গিয়েছে। কোনো মতে বলল, আমি দেখতে এসেছি। দেখতে এসে তোমাকে? হেমাঙ্গিনীর মনে হলো স্বামীর এ হাসি যেন মারাত্মক ব্যঙ্গের, তাকে অপমান করাই এর উদ্দেশ্য। সে বিপিনের দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে একবার চাইল, পরক্ষণে কেষ্টর দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, তুই আর এখানে আসিস নি, যা। আচ্ছা, কেষ্ট চলে গেল। নিজের অন্তরের যন্ত্রণাটিকে গলা টিপে ধরে মেরে ফেলার বিফল চেষ্টা করতে করতে হেট হওয়া মাথা নিয়ে সে চলে গেল। দিন 5-6 হয়ে গেল, এখনো হেমাঙ্গিনীর জ্বর সারেনি। কাল ডাক্তার এসেছিলেন, বলেছেন বুকে সর্দি বসেছে। সন্ধ্যা হয়ে এসেছে, উমা তুলসীতলায় এসে প্রদীপ জ্বালাল, শঙ্খ বাজাল। এক সময় ললিত ঘরে ঢুকে বলল, মা, দত্তদের বাড়ি পুতুলনা যাবে, দেখতে যাব? হ্যাঁ রে ললিত, তোর মা যে এই 5-6 পরে আছে, একবারটি কাছে এসো তো বসিস নে। ললিত লজ্জা পেয়ে মায়ের মাথার কাছে এসে বসল। হেমাঙ্গিনী সস্নেহে ছেলের পিঠে হাত দিয়ে বলল, তোকে এই নতুন জামাটা পরে বেশ লাগছে রে, দেখি তোর কড়ি আঙুলখানা দিত। যেন কারোর নজর না লাগে। তা হ্যাঁ রে, আমার এই অসুখ যদি না সারে, যদি মরে যায়, কি করবি তুই? খুব কাঁদবি? যা,
সেরে যাবে। এই বলে ললিত মায়ের বুকের উপর একটা হাত রাখল। হেমাঙ্গিনী ছেলের হাতখানা নিজের হাতে নিয়ে চুপ করে থাকল। জ্বরের উপর তার এই ছেলের স্পর্শ যেন হেমাঙ্গিনীর সারা গায়ের চালা জড়িয়ে দিল। ইচ্ছে হল এমন করে বহুক্ষণ ধরে সে শুয়ে থাকে, কিন্তু একটু পরেই ললিত উসখুস করতে লাগল। পুতুল নাচ হয়তো এতক্ষণে শুরু হয়ে গিয়েছে এই মনে করে ভিতর ভিতরে সে ছটফট করতে লাগল। ছেলের মনের ভাব বুঝতে পেরে হেমাঙ্গিনী বলল, আচ্ছা যা দেখে আয়, বেশি রাত করিস না যেন। না মা, এক্ষুনি ফিরে আসবো। এই বলে ললিত ঘর ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু মিনিট দুই পরেই আবার ফিরে এসে বলল, মা একটা কথা বলবো। বুঝেছি, একটা টাকা চাই তো, ওই কুলুঙ্গিতে আছে নেগে, দেখিস বেশি নিস নে যেন। না মা টাকা চাই নে, অন্য কথা। অন্য কথা? কি কথা? কেষ্টমামাকে একবার আসতে দেবে, ঘরে ঢুকবে না, ওই ডোর করা থেকে একবারটি তোমাকে দেখেই চলে যাবে। কালকেও বাড়ি এসে বসেছিল, আজকেও এসে বসে আছে। কি কি বলছিস? যা বাবা ললিত, এখন ডেকে নিয়ে আয়, বসে আছে। তোরা কেউ আমাকে জানাসনি রে? যা বাবা যা। আরে ভয় আসতে চায় না যে, দাঁড়াও তবে আমি ডেকে দিচ্ছি। মিনিট খানেক পরে কেষ্টু ঘরে ঢুকে মাটির দিকে ঘাড় বেঁকিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়াল। এসো দাদা এসো। কেষ্টু একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। হেমাঙ্গিনী তখন নিজে উঠে এসে কেষ্টুর হাত ধরে বিছানায় নিয়ে এলেন, পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, হ্যাঁ রে কেষ্টু, বকেছিলুম বলে তোর মেস্তি থেকে ভুলে গেছিস বুঝি? কি রে, কিছু কইছিস না যে? কেষ্টকে কাঁদতে দেখে হেমাঙ্গিনী বড় অবাক হলো, কেননা তাকে কেউই কখনো কাঁদতে দেখেনি। অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা পেলেও সে ঘাড় হেট করে নিঃশব্দ হয়ে থাকে, লোকজনের সামনে কখনো চোখের জল ফেলে না। কিন্তু আজ সে দাদা কান্না কিসের? বেটা ছেলেকে চোখের জল ফেলতে আছে নাকি? কাঁদিস না। ডাক্তার যে বললে বুকে সর্দি বসেছে। এই জন্যে কাঁদছিস? ছি ছি ছি, কি ছেলে মানুষ রে তুই। হ্যাঁ সর্দি বসেছে, বসলেই বাড়ি, যদি মরি তুই আর ললিত কাঁধে করে গঙ্গায় দিয়ে আসবি কেমন? কি রে পারবি নে? দিদি তুমি বলি ও মেজো বউ কেমন আছো আজ? কেষ্টর কথা মাঝ পথেই থেমে গেল, চেয়ে দেখল তার দিদি আসছে। তাকে দেখে কাদম্বিনীও দৌড় গোড়ায় এসে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ কেষ্টর দিকে কটমট করে তাকিয়ে থেকে বলল, এই যে ইনি এখানে এসে হাজির হয়েছেন, আবার ও কি মেজগিন্নির কাছে কেঁদে কেঁদে সোহাগ করা হচ্ছে যে? নে কামার কত ফোন দিয়েছে জানে? ক্লান্তিবশত হেমাঙ্গিনী এইমাত্র বালিশে হেলান দিয়ে কাত হয়ে পড়েছিল, এখন মুহূর্তের জন্য তীরের মতো সোজা হয়ে উঠে বসল।
দিদি, আমার 6-7 দিন জ্বর, তোমার পায়ে পড়ি, আজ তুমি যাও। মেজো জায়ের কথা শুনে কাদম্বিনী প্রথমটা থতমত খেয়ে গেল, তারপর নিজেকে সামলে বলে উঠল, তোমাকে তো বলিনি মেজো বউ, নিজের ভাইকে শাসন করছি, তুমি এমন মার মুখে হয়েছ কেন? শাসন তো দিন রাত্রি চলছে, বাকিটা বাড়িতে নিয়ে গিয়ে করো, এখানে আমার সামনে করবার দরকার নেই, আর করতেও দেব না। নিজের ভাইকে শাসন করবো না? আরে বাবা, বাড়ি গিয়ে করো গে, সে তো আজ ভালো করেই হবে, আমার নামে লাগান ভাঙান আজ আমি বের করবো। বজ্জাত মিথ্যুক কোথাকার, বললুম গরুর দড়ি নেই কেষ্টা, দুয়াটি পাট কেটে দে, তা বলে না দিদি তোমার পায়ে পড়ি, পুতুল নাচ দেখে আসি, তো এই বুঝি তোর পুতুল নাচ দেখা হচ্ছে রে, দাঁড়া দেখাচ্ছি পুতুল নাচ। এই বলে কাদম্বিনী রাগে গজ গজ করতে করতে চলে গেল। হেমাঙ্গিনী বেশ কিছুক্ষণ কাঠের মতো বসে থেকে তারপর শুয়ে পড়ে পড়ল, কেন তুই পুতুল নাচ দেখতে গেলি না কেষ্ট? গেলে তো আর এইসব হতো না, আসতে যখন তোকে ওরা দেয় না ভাই, তখন আর আসিস না আমার কাছে। ওমেশদি শোনো না গো, এই আমাদের গায়ের বিশালক্ষী ঠাকুর বড় জাগ্রত, পুজো দিলে সমস্ত অসুখ সেরে যায়, তাও না মেস্তি? হেমাঙ্গিনীর মাথায় এখন অন্য কথা ঘুরছে, বড় বউয়ের মুখে মুখে সে তো কথা শুনিয়ে দিল, কিন্তু এবারে তার পরিণতি যে ভয়ঙ্কর হবে। হেমাঙ্গিনীর বুকের ভিতরটা ক্ষোভে আক্রোশে জ্বলে উঠল। মেস্তি শোন দাদা, আমি ভালো হয়ে তোকে লুকিয়ে পুজো দিতে পাঠিয়ে দেব, পারবি একলা যেতে? খুব পারব, তুমি 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 আজকেই আমাকে 1 টাকা দিয়ে পাঠিয়ে দাও না মেজদি, আমি আমি কাল সকালেই পুজো দিয়ে তোমাকে প্রসাদ এনে দেবো, আর সেটা খেলে তুমি তক্ষণে অসুখ সেরে যাবে, দাও না মেজদি আজকেই পাঠিয়ে। কিন্তু কাল ফিরে এলে তোকে সেটা ভারী মারবে রে দাদা। মারবে, খুব মারবে, আরে সে মারকে, তোমার অসুখ তো সেরে যাবে। হ্যাঁ রে কেষ্ট, আমি তো তোর কেউ নই, তবে আমার ছুটি তোরা তো মাথা ব্যথা কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর কেষ্ট কোথায় পাবে? সে কি করে মেস্তিদিকে বোঝাবে যে এতদিন তার আকুল হৃদয় দিন রাত কেঁদে কেঁদে শুধু তার মাকে খুঁজত, সে এখন এই সামনে বসে থাকা মানুষটার মুখ হাতড়ে বেড়ায়। সে ফ্যাল ফ্যাল করে হেমাঙ্গিনীর দিকে তাকিয়ে থেকে বলল, তোমার অসুখ যে সারছে না মেস্তি, বুকে সর্দি বসেছে যে, তাতে তোর কি, তোর এত ভাবনা হয় কেন? ভাবনা হবে না মেস্তি, বুকে সর্দি বসা বড় খারাপ, অসুখ যদি বেড়ে যায় তাহলে? তাহলে তোকে ডেকে পাঠাবো, কিন্তু না ডেকে পাঠালে আর আসিস নে ভাই। কেন মিস্তি? না, তোকে আর আমি এখানে আসতে দেব না, না ডেকে পাঠালেও যদি আসিস তাহলে ভারী রাগ করব। তাহলে বলো কাল সকালে কখন ডেকে পাঠাবে? কাল সকালেই আমার তোর আসা চাই। আচ্ছা, সকালে না হয় দুপুরবেলা আসবো না মিস্তি? কেষ্টর চোখে মুখে এমনই একটা ব্যাকল অনুনয় ফুটে উঠল যে হেমাঙ্গিনীর মনটা ব্যথায় টন টন করে উঠল, কিন্তু আজ তাকে যে কঠিন হতেই হবে, নইলে সবাই মিলে এই নিরীহ একান্ত অসহায় ছেলেটার উপর যা নির্যাতন শুরু করেছে, শেষমেশ ভালো মন্দ কিছু একটা না
বিরক্ত করিস না কৃষ্ণ, যা এখান থেকে, ডেকে পাঠালে আসিস, নইলে যখন তখন এসে আমাকে বিরক্ত করিস না, যা এখন। বিরক্ত তো করিনি। অবাক হয়ে কথাটা বলে কৃষ্ণ তার ভীত লজ্জিত মুখখানা হেঁট করে তাড়াতাড়ি উঠে চলে গেল। হেমাঙ্গিনী আর নিজেকে ধরে রাখতে পারে না। এ কি মায়ায় বেঁধে ফেলেছে তাকে ছেলেটা! সে তো তার মরা মাকে খুঁজে চলেছে তার মেজদের মধ্যে। তার আঁচলের অল্প একটুখানি মাথায় টেনে নেওয়ার জন্য কাঙালের মতো দিন রাত্রি হেমাঙ্গিনীর দরজায় হত্যে দিয়ে পড়ে আছে। হেমাঙ্গিনী চোখ মুছে মনে মনে বলল, কৃষ্ণ মুখখানি অমন করে গেলে ভাই, কিন্তু তোর এই মিষ্টি যে তোর চেয়েও নিরুপায়, তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার নেই ভাই। মা, তুমি কেষ্টমামার জন্য কাঁদছ বলো? জানো তো কাল কেষ্টমামা টাকা দেয় না গিয়ে তোমার কাছে এসে বসেছিল বলে জ্যাঠামশাই এমন মার মারলেন যে নাক দিয়ে। আচ্ছা হয়েছে হয়েছে, যা তুই এখন এখান থেকে। আচমকা মায়ের ধমক খেয়ে উমাখানিক দমে গেল। আর কিছু না বলেই ধীরে ধীরে চলেই যাচ্ছিল। হেমাঙ্গিনী ডাকল, শোন রে মা, নাক দিয়ে কি খুব রক্ত পড়েছিল? না খুব নয়, একটুখানি। আচ্ছা তুই যা। উমা কবাটের কাছে এসেই আবার বলে উঠল, মা এই যে কেষ্টমামা এখনো দাঁড়িয়ে রয়েছে। নিজের নাম শুনতে পাওয়ায় কেষ্ট ভাবল তাকে বোধহয় দিদি ঘরে ডাকল। সে ঘরের ভিতর মুখ বাড়িয়ে সলজ্জ হাসি এসে বলল, মিষ্টি। ক্ষোভে দুঃখে অভিমানে হেমাঙ্গিনী ক্ষিপ্ত হয়ে উঠল, চিৎকার করে বলল, কেন দাঁড়িয়ে আছিস সেখানে? যা যা বলছো সে গেট দূর হ বলছি, তবু দাঁড়িয়ে রইনি হতভাগা, এখনো গেলি নে, যা চলে যা চলে যা চলে যা। কৃষ্ণ মুখ নামিয়ে শুধু চাচ্ছি বলেই পালিয়ে গেল। হেমাঙ্গিনী অসহায়ের মতন বিছানার একধারে শুয়ে অস্ফুটে ক্রুদ্ধ স্বরে বিড়বিড় করতে লাগল। একশোবার বলি হতভাগাকে, আসিস না আমার কাছে, আসিস না আমার কাছে, তোর সারাক্ষণ মেজ দি মেজ দি। শিবকে বলে দিস তোমা, ওকে যেন ঢুকতে না দেয়। উমা কোনো জবাব দিল না, ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাত্রে হেমাঙ্গিনী স্বামীর কাছে এসে কাঁদো কাঁদো গলায় বলল, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজই অসুখের ওপর একটা ভিক্ষে চাইছি, দেবে? কি চাই? কেষ্টকে আমাকে কেষ্টকে আমাকে দাও, ও ভাই যে বড় দুঃখী, মহাবাপ কেউ নেই, ওকে ওরা মেরে ফেলছে, ইহার আমি চোখে দেখতে পাচ্ছি, আমি আর দেখতে পাচ্ছি না।
তাহলে চোখ বুঝে থাকলেই তো হয়। স্বামীর এই নিষ্ঠুর বিদ্রুপ হেমাঙ্গিনীর বুকে এসে যেন তীর হয়ে পিঁধল। তবুও দাঁতে দাঁত চেপে অপমানখানা সহ্য করে সে বলল, হে, আমি হাত জোর করছি গো, তোমার দিব্যি করে বলছি, ওকে আমি পেটের ছেলের মতো করে ভালোবেসেছি, দাও আমাকে, মানুষ করে খাওয়াই পড়াই, তারপর যা ইচ্ছে হয় তোমাদের তাই করো, বড় হলে আমি আর একটা কথাও কব না, দয়া করে। ও কি আমার গোলার ধান চাল যে তোমাকে এনে দেব? পরের ভাই পরের বাড়ি এসেছে, তোমার মাঝখানে পড়ে এত দরদ কিসের জন্য? তুমি ইচ্ছে করলে বড় ঠাকুরকে বলে দিদিকে বলে স্বচ্ছন্দে আনতে পারো, তোমার দুটি পায়ে পড়ছি, দাও আমাকে। আচ্ছা তাই যদি হয়, আমি বা কি এমন বড় লোক যে একটা বাড়তি লোকের খরচ জোগাতে পারবো? তুমি আগে আমার একটা তুচ্ছ কথাও ঠেলতে না, এখন কি অপরাধ করেছি যে তুমি যখন এমন করে বলছি তোমায় সাজছি পায়ে পড়ছি, তুমি সামান্য কথাটা তুমি রাখতে পারছো না? সে দুর্ভাগা বলে কি তোমরা সকলে মিলে তাকে মেরে ফেলবে? আমি তাকে আমার কাছে আসতে বলবো, দেখি ওরা কি করেন। শোনো, আমি খাওয়াতে পারবো না। আমি পারবো, আমি কি বাড়ির কেউ নই যে নিজের ছেলেকে খাওয়াতে পারবো না? আমি কালই তাকে আমার কাছে এনে রাখবো, দিদিরা জোর করেন তো আমি তাকে থানায় দারোগার কাছে পাঠিয়ে দেব। স্ত্রীর মুখে এত বড় কথা শুনে বিপিন রাগে অভিমানে কিছুক্ষণ অবাক হয়ে থেকে বলল, আচ্ছা সে দেখা যাবে, আমি এখন বেরোতে হবে, আমি এলাম। পরদিন সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। হেমাঙ্গিনী জানলা খুলে দিয়ে আকাশের পানে চেয়েছিল। হঠাৎ পাঁচু গোপালের চিৎকার তার কানে এলো, ও মা, এই দেখো তোমার গুণতার ভাই জলে ভিজতে ভিজতে এসে হাজির হয়েছে। খাংড়া কোথা রে, যাচ্ছি। এই বলে কাদম্বুরি হুঙ্কার দিয়ে ঘর থেকে বেরিয়ে মাথায় গামছা জড়িয়ে দ্রুত পদে সদর বাড়িতে ছুটে গেল। হেমাঙ্গিনীর বুকটা থক থক করে চড়ে উঠল। সে তড়ি ঘড়ি ললিতকে ডেকে বলল, বাপ আমার, যা তো ও বাড়ির সদরে গিয়ে দেখতো তো তোর কেষ্টমামা কোথা থেকে এলো, একবার যা বাবা, যা তাড়াতাড়ি যা। ললিত ছুটে চলে গেল। খানিক পরে ফিরে এসে বলল, মা মা, পাঁচুদা তাকে নাড়ুগোপাল করে মাথায় দুঠানি ইট বসিয়ে রেখেছে, দেখো দেখো দেখো। কি করেছিল সে? কাল দুপুরবেলা করে তাকে তাগাদা পাঠিয়েছিল গয়লাদের কাছে, আর তারপর 3 টাকা আদায় করে সে পালিয়েছিল, সব নাকি খরচ করে এই আসছে। কে বললে যে সে টাকা আদায় করেছিল? লক্ষণ কয়লা নিজে এসে বলে গেছে, তা এখনই পড়তে যাই মা। আচ্ছা যাও। ঘন্টা দুতিনেক আর কোনো গোলযোগ শোনা গেল না। বেলা 10টার সময় ভোলার মা খানকতক রুটি বানিয়ে গিয়েছিল। হেমাঙ্গিনী খেতে বসবার উদ্যোগ করছে এমন সময় তার ঘরের বাইরে যেন কুরুক্ষেত্র বেঁধে গেল। হেমাঙ্গিনী বেরিয়ে দেখে বড়গিন্নি পিছন পিছন পাঁচু গোপাল কেষ্টর কান ধরে হিড় হিড় করে টানতে টানতে আনছে, সঙ্গে বড় কর্তাও আছেন। মেজ কর্তাকেও আনবার জন্য দোকানে লোক পাঠানো হয়েছে। হেমাঙ্গিনী শশব্যস্ত হয়ে মাথায় কাপড় দিয়ে ঘরের একপাশে সরে দাঁড়াতেই বড় কর্তা তীব্র কটুকণ্ঠে কথা বলতে শুরু করে দিলেন আবার, তোমার জন্য তার এক বাড়িতে টিকতে পারিনি মেজ বৌমা, বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিক, আমরা অন্য কোথাও উঠে যাই। হেমাঙ্গিনী হতভম্ব হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকল। তখন বড়গিন্নি যুদ্ধ পরিচালনার ভার
নিজের হাতে তুলে নিয়ে দরজার কাছে সরে এসে রণচণ্ডী মূর্তি ধারণ করে হাত মুখ নেড়ে বলল, মেজবউ আমি তোমার বড় যা, তা আমাকে কুকুরশের মনে করো নাকি? তা তুমি ভালোই কর, কিন্তু হাজার দিন তোমাকে বলেছি মিছে লোক দেখানো আল্লাহ দিয়ে আমার ভাই তুমি মাথাটা খেয়ে নে কেমন? হ্যাঁ এখন বিপদ ঘটল তো, ওগো দুদিন সহজ করে সহজ, কিন্তু চিরকালের ভাতটি তো তুমি নেবে না, সেটা আমাকেই নিতে হবে। কি হয়েছে দিদি? কি হয়েছে? বেশ হয়েছে, চমৎকার হয়েছে, তোমার এই শেখানোর গুণে আদায় টাকা চুরি করতে শিখেছে। আর দুদিন কাছে থেকে দুটো সলা পরামর্শ দাও, তাহলে সিন্দুক ভাঙবে আর শীত কাটতেও শিখে যাবে। একে হেমাঙ্গিনী অসুস্থ, তার উপর এমন কদর্য বিদ্রুপ আর মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে আজ যেন সে দিকবিদিক জ্ঞান শূন্য হল। এর আগে সে কখনো কোনো কারণেই ভাসুরের সামনে তু শব্দটিও করেনি, কিন্তু আজ আর থাকতে পারল না, নরম অথচ গম্ভীর স্বরে বলল, চুরি ডাকাতি করতে কি আমি তাকে শিখিয়ে দিয়েছি দিদি? কেমন করে জানবো ভাই তুমি শিখিয়ে দিয়েছো না দাওনি? এসব তো তত্ত্ব আগে ছিল না, আর এখনই বা হলো কেন? এত লুকোচুরির কথাবার্তি বা তোমাদের যে কি, আর এত আহ্লাদী বা দেওয়ার যে কি জন্য, সেটাই তো আমি বুঝি না বাবু। এতদিনের জমে থাকা রাগ যেন আজ বারুদ বিস্ফোরণের মতন ফেটে পড়ল কাদম্বিনীর কথায়। ওদিকে হতভম্ব হেমাঙ্গিনী মুহূর্তকালের জন্য চুপ করে গেলেও এমন নিষ্ঠুর আঘাত ও এত বড় নির্লজ্জ অপমান মানুষ মানুষকে যে করতে পারে, এটা যেন তার কিছুতেই বিশ্বাস হল না। যতই যায় যায় কুন্দল হোক, কাদম্বিনী তো তার মেজ বউকে চেনে। সে তার ছেলে পাঁচু গোপালকে যখন তখন ডেকে আদর করে খাওয়ায় দাওয়ায়, বড় বউ হেমাঙ্গিনীর ছেলে ললিতের জন্য আর কতটুকু করে? তাও আজ এত বড় কথা সে হেমাঙ্গিনীর নামে বলতে পারল? মর্মান্তিক আহত সিংহীর মতন চোখ জ্বলে উঠল হেমাঙ্গিনীর, ঠিক যেন দুটুকরো অঙ্গার। ফাঁসুরকে দেখে মাথায় কাপড় আরেকটু টেনে নিয়ে বড়জাকে সম্বোধন করে মৃদু অথচ কঠোর স্বরে বলল, তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতো না আমার ঘৃণা বোধ হয়। তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে এত কিছুর পরেও ওই ছোড়াটাকে আমার ভাই বলেও পরিচয় দিচ্ছ? হ্যাঁ, নিজের ছেলেকে দিয়ে ওর গায়ে হাত তোলাচ্ছ, কৃষ্ট যে সম্পর্কে পাঁচুর গুরুজন সে কি আর নেই তোমার? কি শিখছে তোমার ছেলে তোমার থেকে? মানুষ জানোয়ার পোষ্টে তাকেও পেট ভরে খেতে দেয়, কিন্তু এই হতবাকাটাকে দিয়ে যত রকমের ছোট কাজ করিয়ে নিও তোমরা আজ পর্যন্ত একদিন পেট ভরে খেতে দাও না। আমি না থাকলে তো এতদিনও না খেয়ে মরে যেত, ও শুধু পেটের জ্বালায় ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না। কি যত বড় মুখ নয় তত বড় কথা, আমরা খেতে দিই না শুধু খাটিয়ে নি, আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছো নাকি? একদম ঠিক তাই, আজ পর্যন্ত কখনো কে তোমরা দুবেলা খেতে দাওনি, কেবল মাপধর করেছো, আর যত পেরেছো খাটিয়ে নিয়েছো। তোমার ভয় আমি হাজার দিন ওকে আসতে বারণ করেছি, কিন্তু খিদে সহ্য করতে পারে না বলে আমার কাছে পেট ভরে দুটো খেতে পায় বলে ও ছুটে ছুটে আসে, চুরি ডাকাতির পরামর্শ নিতেও আসে না। কিন্তু তোমরা এত বড় হিংসক, কিন্তু তাও তোমরা চোখে দেখতে পারো না, তোমার এত বড় আস্পর্ধা। দাঁড়াও বড় বউ, আমায় কথা বলতে দাও। এই এই কেষ্ট এদিকে আয়। কেষ্টকে সামনে টেনে এনে তার কুঁচার খুঁট খুলে একটা কলা পাথার ঠোঙা বের করে রাগে গর্জন করে উঠে নবীন বললেন, হিংসু কামরা, কেন যে ওরে ভালো চোখে দেখতে পারিনি তা তুমি নিজের চোখে দেখো। মেজ বৌমা, তোমার শেখানোর গুণেই এই টাকা চুরি করে তোমার ভালোর জন্য কোনো ঠাকুরের পুজো দিতে প্রসাদ দিয়ে এনেছে, এই নাও নাও। বলেই তিনি গোটা দুই সন্দেশ আর ফুল বেলপাতা ঠোঙ্গার ভিতর থেকে বের করে দেখালেন। মা গো মা, কি মিটমিটে শয়তান, কি ধরিমান ছেলে রে বাবা। বেশ তো মেজ বউ, তা এখন তুমি বলো না কি মতলবে ও চুরিটা করেছে, এতে কি আমাদের কিছু ভালো হয়েছে? হেমাঙ্গিনীর আর সহ্য হলো না,
এত সব মিথ্যে অভিযোগের মধ্যে তার ভালোর জন্য করা কেষ্টর কাজটা বিষ হয়ে ঠেকল যেন। সে সামনে এগিয়ে এসে কেষ্টর কালে সশব্দে একখানা চড় কষিয়ে দিয়ে বলল, বদমাইশ চোর, আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি। কতদিন তোকে আমার বাড়ি ঢুকতে বারণ করেছি, কতবার তোকে তাড়িয়ে দিয়েছি, তাও তুই এসেছিস। এখনো মনে হচ্ছে তুই চুরির মতলবে যখন তখন তুই এসে উকি মারতিস। পাশ থেকে শিবু ফলে উঠল, আমি নিজের চোখে দেখেছি মা ঠাকুরন, পরশু রাত্রিরে ও তোমার ঘরের সামনে আদারে দাঁড়িয়ে ছিল, আমাকে দেখেই ছুটে পালিয়ে গেল। আমি এসে না বললে নিশ্চয় তোমার ঘরে ঢুকে চুরি করতো। হ্যাঁ জানো তো, এই মেজখুনির অসুখ, সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়েন, তাই গিয়েছিল। ও কি কম চালাক! এখানে এক মুহূর্তে আর যারা উপস্থিত আছে তাদের মধ্যে সব থেকে খুশি যেন কাদম্বিনী। মেজবউ তার চক্ষুশূল হলেও আজ সে কেষ্টর সঙ্গে যা করল তাতে তার প্রতি কাদম্বিনী যেরূপ প্রসন্ন হল, গত ১৬ বছরের সংসারে একদিনও হয়নি। গদগদ স্বরে সে বলল, ভিজে বেড়াল, কেমন করে জানবো বলো মেজবউ? তুমি ওকে বাড়িতে ঢুকতে বারণ করেছ, ও বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের মতন করে ভালোবাসে। ঠোঙা শুদ্ধ নির্মাল্য টান মেরে ফেলে দিয়ে কাদম্বিনী তেড়ে উঠে বলল, আমার কথা শোনো তোমরা, আমি বলছি এ ছোড়া টাকা তিনটে চুরি করে কোথা থেকে দুটোই ফুল টুল করিয়ে এনেছে, ঘরে নিয়ে গিয়ে ঘা কতক না দিলে না মুখ খুলবে না হারাম জানা, চল। তাই করা হলো। কেষ্টকে বাড়ি নিয়ে গিয়ে বড় কর্তা জোরকে শাস্তি দেওয়া শুরু করলো। বল বল, কাকে বলে টাকা দিছিস, বল কেন চুরি করছিস, বল। কেষ্টকে এমন মার মারতে লাগলো বিপিন কেন করছিস, যেন সে মানুষ নয় কোনো বস্তু। পাশে দাঁড়িয়ে আনন্দ নিচ্ছে কাদম্বিনী, কখন আবার মারের মাত্রা কমে এলে স্বামীকে পরামর্শ দিচ্ছে, বল এত মারেও কেষ্ট একটাও কথা বলছে না। যন্ত্রণায় তার মুখ কুঁকড়ে গেলেও সে মুখ দিয়ে এক ফোঁটাও আওয়াজ করছে না। এদিকে মারলে ওদিকে মুখ ফেরায়, ওদিকে মারলে এদিকে, নিঃশব্দে সবটা সহ্য করল সে। তাকে এইভাবে চুপ থাকতে দেখে এক পর্যায়ে অধৈর্য হয়ে একাদম্বিনীও বলে উঠল, ছোড়ার চামড়ার জোর আছে বটে, দেখো গে এরামও এমন এই চুরি ডাকাতি করে রাম পেটানি খেত নাকি, তাই বুঝে অভ্যেস হয়ে গেছে। আর কেউ না জানলেও ভগবান জানেন এখানে আসার আগে নিরীহ স্বভাবের কোণে কখনো কেউ কেষ্টার গায়ে হাত তোলা তো দূর থমকতে দেয়নি। হেমাঙ্গিনী নিজের ঘরের ভিতরে সমস্ত জানলা বন্ধ করে কাঠের মূর্তির মতো বসেছিল। উমা মার দেখতে গিয়েছিল, ফিরে এসে বলল, মা ওমা, জেঠাইমা বললে কেষ্টমামা বড় হলে ডাকাত হবে। ওদের গায়ে কি ঠাকুর আছে উমা? মায়ের গলার আওয়াজ শুনে উমা ভয়ানক চমকে উঠল। কাছে এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কেন মা? আরে এখনো কি তাকে সবাই মিলে শেষ করতে পারল না হেমাঙ্গিনী, মেঝের উপর উপর হয়ে পড়ে কেঁদে উঠল। মায়ের কান্না দেখে উমাও কেঁদে ফেলল, তারপর কাছে বসে নিজের আঁচল দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিতে দিতে বলল, মা ওমা শোনো না, জানো পেশন্টর মা কেষ্ট মামাকে বাইরে টেনে নিয়ে গেছে। হেমাঙ্গিনী আর কিছুই বলল না, একভাবেই পড়ে রইল। বেলা তখন তিনটে হবে, হঠাৎই আবার তার
কাঁপুনি দিয়ে ভয়ানক চড় আসলো। আজ অনেক দিন পর পথ্য করতে বসেছিল, কিন্তু ততক্ষণে খাবার এক থারে পড়ে প্রায় শুকিয়ে কাঠ। সন্ধ্যার পর বিপিন ও বাড়িতে বৌঠানের মুখে সমস্ত ব্যাপার জেনে এসে রাগে অন্ধ হয়ে স্ত্রীর ঘরে ঢুকতেই উমা কাছে এসে ফিসফিস করে বলল, মা তো জ্বরে অজ্ঞান হয়ে আছেন। সে কি রে, আজ তিন চার দিন তো জ্বর ছিল না। যতই রাগ হোক, বিপিন কিন্তু স্ত্রীকে অতিশয় ভালোবাসে। তার পরিমাণ যে কতটা তা বছর চার পাঁচ পূর্বে দাদাদের থেকে আলাদা হবার সময় বোঝা গিয়েছিল। ব্যাকুল হয়ে ঘরে ঢুকে সে দেখে হেমাঙ্গিনী তখনও মাটির ওপর পড়ে রয়েছে। ব্যস্ত হয়ে স্ত্রীকে তড়িঘড়ি বিছানায় তুলবার জন্য গায়ে হাত দিতেই বিপিনের হাত যেন পুড়ে গেল। হেমাঙ্গিনী চোখ মিলে এক মুহূর্ত স্বামীর মুখের দিকে চেয়ে তাকিয়ে থেকে আচমকাই তার দু পা জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেষ্টকে আশ্রয় দাও, কেষ্টকে আশ্রয় দাও, নইলে নইলে এই জ্বর আমার সারবে না। মা দুর্গা আমাকে কিছুতেই মাফ করবেন না। বিপিন পা ছাড়িয়ে নিয়ে কাছে বসে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। বলো না গো, দেবে? বিপিন হেমাঙ্গিনীর কান্না ভেজা চোখ নিজের হাত দিয়ে মুছতে মুছতে বলল, আচ্ছা বাবা, তুমি যা চাও তাই হবে, তুমি শুধু ভালো হয়ে ওঠো আগে। হেমাঙ্গিনী আর কিছু বলল না, বিছানায় উঠে শুয়ে পড়ল। জ্বর রাত্রেই ছেড়ে গেল। পরদিন সকালে উঠে বিপিন দেখল তার স্ত্রীর গা ঠান্ডা, তাপ আর নেই। মনে মনে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাত মুখ ধুয়ে খেতে সে দোকান যাবার জন্য বেরোতেই যাচ্ছিল, এমন সময় হেমাঙ্গিনী এসে বলল, মার খেয়ে কেষ্টের ভারী জ্বর এসেছে, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। তাকে আবার এ বাড়িতে আনার দরকার কি? যেখানে আছে সেখানেই থাক না। কাল রাত্রে তুমি যে কথা দিলে তাকে আশ্রয় দেবে। সে কে যে তাকে ঘরে এনে পুষতে হবে, তুমিও যেমন। কাল রাত্রে স্ত্রীকে অমন ভয়ানক অসুস্থ দেখে বিপিন যা কথা দিয়েছিল, আর সকালে হেমাঙ্গিনীকে সুস্থ দেখে সেখানাকে বেমালুম উড়িয়ে দিল। ছাতাটা বগলে চেপে ধরে যেতে যেতে বলল, পাগলামি করো না, দাদারা ভারী চটে যাবেন তো। সেই, এমনকি দাদারা চটে গিয়ে তাকে খুনও করে ফেলতে পারে। না, আমি তা হতে দেব না। আমি তাকে সংসারে নিয়ে এলে দেখি কেউ কি করে আটকাতে পারে। আমার এতদিন দুটো সন্তান ছিল, কাল থেকে তিনটে হয়েছে। আমি কেষ্টর মা। আচ্ছা, সে সে তখন দেখা যাবে, চলল। হেমাঙ্গিনী দৌড়ে এসে বিপিনের পথ আটকে দাঁড়ালো। এ বাড়ি থেকে তুমি তাকে আনতে দেবে না? আরে সরো সরো, কি পাগলামি করো। শিবু, একটা গরুর গাড়ি ডেকে আন, আমি বাপের বাড়ি যাব। যেতে যেতে হেমাঙ্গিনীর শেষ কথাটা বিপিন শুনতে পেয়ে মনে মনে হাসলো। ইস, ভারী ভয় দেখানো হচ্ছে। বিপিন দোকানে চলে গেল। কেষ্ট চণ্ডী মণ্ডপের এক ধারে ছেঁড়া মাদুরের উপর পড়ে জ্বরে গায়ের ব্যথায় আরো বোধহয় বুকের ব্যথায় আচ্ছন্নের মতো পড়েছিল। হেমাঙ্গিনী ডাকল, কেষ্ট। কেষ্ট যেন প্রস্তুতি হয়েছিল, সে তড়াক করে উঠে একগাল হেসে বলল, মেস্তি। সলজ্জ হাসিতে তার সমস্ত মুখ ভরে উঠেছে, যেন আর কোনো অসুখই নেই। ছেঁড়া মাদুরটা হাত দিয়ে টান করে পরিষ্কার করতে করতে এসে বলল, বসো। হেমাঙ্গিনী তার হাত ধরে বুকের কাছে টেনে নিয়ে বলল,
আর তো বসবো না দাদা, আয় আমার সঙ্গে, চল। আমাকে যে আজ তোকেই আমার বাপের বাড়ি পৌঁছে দিতে হবে যে, চল। কেষ্ট তার ভাঙা ছড়িটা বগলে চেপে ধরে গামছাখানা কাঁধে ফেলল। নিজেদের বাড়ির সদরে গরুর গাড়ি দাঁড়িয়েছিল। হেমাঙ্গিনী কেষ্টকে নিয়ে তাতে চড়ে বসল। গাড়ি যখন গ্রাম ছাড়িয়ে গিয়েছে ঠিক তখনই, এই গাড়োয়ান, গাড়ি থামাও, গরুর গাড়ি থামাও, গাড়োয়ান, এই গাড়োয়ান, গাড়ি থামাও, গাড়োয়ান, গাড়ি থামাও, গরুর গাড়ি থামাও। পিছন থেকে বিপিনের ডাকাডাকিতে গাড়োয়ানের গাড়ি থামলো। এতটা পথ দৌড়ে আসাতে তার সারা গা ঘামে ভিজে, মুখখানা লাল হয়ে উঠেছে। সে সভায় প্রশ্ন করল, কোথায় যাচ্ছ মেজবউ, কোথায় যাচ্ছ? কেষ্টর গ্রামে। কখন ফিরবে? ভগবান যখন ফেরাবেন তখনই ফিরব। হ্যাঁ, তার মানে? কখনো যদি কোথাও এই ছোট্ট অসহায় ছেলেটার আশ্রয় জোটে তবেই তো একা ফিরে আসতে পারবো, না হয় একে নিয়েই থাকতে হবে। বিপিনের মনে পড়ল সেদিনও হেমাঙ্গিনীর এমনই মুখের ভাব ছিল, এমনই কঠিন কণ্ঠস্বর ছিল, যেদিন মতি কামারের নিঃসয় ভাগ্নের বাগানখানা বাঁচাবার জন্য সে একাই সমস্ত লোকের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। মনে পড়ল এই মেজ বউ সে নয় যাকে চোখ রাগিয়ে টলানো যায়। পিপিন নরম হয়ে বলল, মাফ করো মেজ বউ, বাড়ি চলো। তুমি আমাকে মাফ করো, কাজ না সেরে আমি কোনো মতেই বাড়ি ফিরতে পারবো না। বিপিন স্থির দৃষ্টিতে হেমাঙ্গিনীর শান্ত অথচ কঠিন মুখের দিকে চেয়ে রইল। তারপর হঠাৎ সামনে ঝুঁকে পড়ে কেষ্টর ডান হাতটা ধরে বলল, কেষ্টরে তোর মেজ দিকে তুই বাড়িতে ফিরে নিয়ে আয় ভাই, শপথ করছি আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ আলাদা করতে পারবে না। আয় ভাই, তোর মেজ দিকে নিয়ে আয়। শুনলেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মেজ দিদি। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ, সমৃদ্ধি ও সাংখ্য। গল্পে পোস্টার ডিজাইন রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়। গল্পের ভাষান্তর ও স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা। সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।